পূজুর গন্ধ দেশ পেরিয়ে এখন প্রবাসে সনাতন ধর্মানুসারীদের প্রধান এই উৎসব আয়োজনে আনন্দে যেন কোনো কমতি নেই এখানে এখানে দেশের পুজোর মতো কোনো কমতি নেই আমরা অনেক আনন্দ করি সকালে পুজো হয় পুজো শেষে অঞ্জলি অঞ্জলির পরে প্রসাদ তারপরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অস্ট্রেলিয়া সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে আয়োজিত হয় দুর্গাপূজা তবে তিথি মেনে পাঁচ দিন ব্যাপী পুজোর আয়োজন করে সিডনির আগমনী অস্ট্রেলিয়া নামের সংগঠন সিডনি শহরে মোট 19টি সংগঠন এবছর আয়োজন করে দুর্গাপূজা এছাড়া অস্ট্রেলিয়ার সবগুলো মেট্রো শহরে পৃথক পৃথকভাবে দেখা মেলে পূজার চিরচেনা আয়োজন অস্ট্রেলিয়ার পার্থের এবছরের আয়োজন ছিল চোখে পড়ার মতো পুজোয় আমাদের স্পিরিচুয়াল পার্টের চেয়েও আমাদের শিল্প সংস্কৃতির পার্টটা অনেক বেশি শক্তিশালী বাচ্চারা যারা এখানে বড় হয়ে উঠছে তারা যেন আমাদেরকে চিনতে পারে আমরা কারা সনাতন ধর্ম অনুসারী বাংলাদেশিদের নিয়ে এ আয়োজনে নেতৃত্ব দেন প্রবীর সরকার ও শর্মিষ্ঠা সাহা বাংলাদেশ ওয়াইডার কমিউনিটি এবং অস্ট্রেলিয়ান কমিউনিটি সকলকে নিয়ে আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে উদযাপন করি আমরা খুবই খুশি যে আমরা এখানে পূজা উদযাপন করতে পারছি ছোটবেলায় আমরা পুজো করতাম পুজো মণ্ডপে যেতাম সেখানে শুধু দেখতে যেতাম আর এখানে আমরাই আয়োজক গত এক দেড় মাস ধরে এই পরিশ্রম করে আমরা আজকের এই অনুষ্ঠানটা আসলে প্ল্যান করি জেনারেশনকে তাদের শিক্ষা দিব যে পূজাটা কীভাবে আমরা আসলে সেলিব্রেট করি বাংলাদেশে এবং সেম থিমটা আমরা এখানে ওদের মাঝখানে আমরা ট্রান্সফার করতে চাচ্ছি পূজায় দেখা যায় ভিন্ন ধর্ম অনুসারী অতিথিদেরও ভেরি হ্যাপি আই কেম হিয়ার আর সবার সাথে দেখা হলো পরিচয় হলো ভালোই লাগলো আর এখানে ছোট ছোট বাচ্চারা কিছু পারফর্ম করেছে যেমন মহিষাসুর এবং দুর্গা মা দুর্গা নিয়ে ওরা একটা খুব সুন্দর একটা ড্রামা করেছে যেটা হচ্ছে আমার কলিগ উনি এটার ডিরেকশন দিয়েছেন জি তো খুবই ভালো লাগলো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এবং সবাই খুবই প্রাণবন্ত সবাই খুবই ওয়েলকামিং তো সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা দেশীয় আদলে এই পূজা উৎসাহ যোগায় নতুন প্রজন্মের শিশুদেরকে গত দুবছর করোনা বিধিনিষেধ থাকায় এবছর দর্শনার্থীদের পূজায় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো মোশাররফ হোসেন নির্জন বাংলাভিশন অস্ট্রেলিয়া